অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এখান থেকে প্রাসপেক্টিভ গ্রিড টুল এবং প্রাসপেক্টিভ সিলেকশন টুল এই দুইটা টুলসের কাজ শিখব। তো প্রথমে আমরা এই দুইটা টুলসের নাম জেনে নিলাম। এখন এখানে কিছু অপশন রয়েছে, যেমন এখানে হচ্ছে শিফট পি দিলে আপনি প্রাসপেক্টিভ গ্রিড টুলটা সিলেক্ট হবে, আই মিন আপনি যদি কিবোর্ডের মাধ্যমে যে কোনো নির্দিষ্ট একটা টুলস এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে চান, তাহলে কিবোর্ড থেকে আপনি এই কমান্ডগুলি চাপলে আপনার এই টুলসটা সিলেক্ট হবে। আর যদি আপনি নিচের টুলটাকে সিলেক্ট করতে চান, তাহলে শিফট চেপে ধরে আপনি ভি চাপলে এই টুলসটা সিলেক্ট হবে, যদি আপনি মাউস ব্যবহার করতে না চান। ওকে, তো প্রথমে আমরা শিখবো হচ্ছে প্রাসপেক্টিভ গ্রিড টুলটা কি। আমরা যদি নর্মালি এই টুলসের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইদিকে প্রাসপেক্টিভ গ্রিড টুলের আমাদের এখানে যে একটা গ্রিড থাকার কথা সেটা কিন্তু চলে আসছে। এখন এই যে এইটাতে যখন আমরা ক্লিক করলাম এই টুলসে, এখানে আমাদের এই গ্রিড অপশনটা আসছে এবং এইখানে একটা অপশন আসছে। দেখেন এইখানে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যেটা আপনাদেরকে জানতেই হবে। প্রথমে দেখেন আপনি যদি এইখানটাতে এইটাকে লক করতে চান, তাহলে এই যে দেখেন এই যে বাহিরে একটা কালার রয়েছে এটার চারপাশে দিয়ে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি কোনো কাজে কিন্তু করতে পারবেন না, আই মিন এটাকে লক করে রাখার মতো একটা কাজ। আর আপনি যদি মাউসের লেফট বাটনটা এই পাশে ক্লিক করেন, আই মিন এই যে ব্লু কালারটা দেখতেছেন এখানে, এই যে ব্লু কালারটা এই অর্ধেকটা অংশ কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আপনি চাইলে এখন এই সাইডের মধ্যে যাই করতে চান কাজ করতে পারবেন, কিন্তু এই সাইডে যদি আপনি কাজ করতে চান অথবা আপনি যদি নিচের অংশটাতে কাজ করতে চান সেখানে কাজ করতে চাইলে হবে না, কারণ এখানে তিনটা দিক রয়েছে। এই ব্লুটা হচ্ছে এই পাশ এবং এই পাশটা হচ্ছে আমাদের এই যে অরেঞ্জ কালারের এই পাশটা, এবং নিচের অংশটা রয়েছে আমাদের এই অংশটা। তো আমরা যখন যেই পাশটা সিলেক্ট করে কাজ করতে যাব, তখন সেই পাশটাকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো এখন আমরা ধরেন এখান থেকে এই যে ব্লু অংশটা সিলেক্ট করে নিয়েছি, ব্লু অংশটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে এখানে একটা লোগো রয়েছে, এটাকে উইন্ডোজের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু একদিকে হালকা একটু বাঁকা করা রয়েছে। তো এইটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, আমরা কিন্তু এই টুলসটাকে টেনে এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এই টুলসের কাজ হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব, তখন এখানে এই গ্রিডটা অ্যাক্টিভ হবে এবং এই টুলসটা অ্যাক্টিভ হবে। এই টুলসের কাজটাই শুধু এটা। এখন দ্বিতীয় আমাদের যে টুলসটা রয়েছে, এই টুলসের কাজ হচ্ছে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে দেন আমরা মাউসের লেফট বাটনটাকে টেনে এইখানে যখন নিয়ে আসব, তখন এই টুলসটা দিয়ে আমরা এইভাবে করে কাজ করতে পারবো। তো আমরা বুঝে গেলাম উপরের টুলসটা দিয়ে হচ্ছে আমরা এই অপশনটা এবং এই গ্রিড অপশনটা পাই, এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে কোনো একটা অবজেক্টকে টেনে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এছাড়া আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এই লোগোটাকে এখানে টেনে নিয়ে আসতাম, তখন কিন্তু এটা কাজ করে না। তো এখানে এই দুইটা টুলস রয়েছে, আপনি প্রথমে এটা দিয়ে এই দুইটা টুলস অ্যাক্টিভ করবেন, দেন এটা দিয়ে আপনি আপনার লোগো বা যে কোনো শেপকে আপনি এখানে টেনে এনে আপনার মতো করে বসিয়ে নিতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে যে আমরা লোগোটা নিয়ে আসছি, এখানে কিন্তু আমরা মাউসের লেফট বাটনটাকে টেনে ধরে এটাকে চাইলে বড় এবং ছোট করতে পারবো, এবং আমরা চাইলে এটাকে উপরের অংশ নিয়ে বসাতে পারবো, তারপর আমরা চাইলে এটাকে নিচের অংশটাতেও বসাতে পারবো। তা আপনি এটাকে কোন দিক থেকে অ্যাঙ্গেল করতে চান সেটা আপনি বিবেচনা করে আপনি বসিয়ে নেবেন, কারণ আপনার শেপের কোন দিকটা বাঁকা করবেন কোন দিকটা করবেন না সেটা আপনি ভালো জানেন কাজ অনুযায়ী। তা আমি নর্মালি ধরেন এটাকে মাঝখান থেকে একটু বাঁকা করে নিচ্ছি এবং এটাকে আরেকটু ছোট করে নিলাম। ওকে, এখন এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এখানে এই যে গ্রিড অপশনটা রয়েছে এইটাকে আমরা অনেকেই কিন্তু সরাইতে পারি না, আই মিন ডিলেট করতে পারি না। এই যে সাদা আর্টবোর্ডের মধ্যে এখানে যে আমাদের একটা এই যে গ্রিড অপশনটা আসছে, এটা আসলে কিভাবে ডিলেট করতে হয়, তো এটাকে ডিলেট করতে গেলে আপনি যদি নর্মালি এভাবে করে সিলেক্ট করে ডিলেট করতে চান, আপনার লোগোটাই কিন্তু ডিলেট হয়ে যাবে, মাগার এইটা আপনার ডিলেট হবে না। তো এই জন্য আপনাকে এই যে গ্রিড অপশনটা আছে এটাকে ডিলেট করার জন্য আপনাকে এই যে এখানে যে টুলসটা রয়েছে এই টুলসের উপরে দেখেন একটা ক্রস চিহ্ন রয়েছে। তো আপনি যদি নর্মালি এই দুইটা যে কোনো টুলসের একটা টুল সিলেক্ট করে নর্মালি এখানে আপনি নিয়ে যান, তাহলে একটা হ্যান্ড গ্রিড অপশন আসবে, আপনি এখানে ক্লিক করলে আপনার এই হ্যান্ড গ্রিড অপশনটা চলে যাবে। এখন এই যে লোগোটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এটা কিন্তু উইন্ডোজের লোগোর মতোই হয়েছে, এই অংশটা একটু
একটু নিচের দিকে চাপানো এবং এই অপশনটা একটু উপরের দিকে, এই অংশটা একটু উপরের নিচে একটু বাড়ানো, এবং সেই সাথে সাথে আমাদের এই লেখাটাও কিন্তু একটু স্লাইড হয়ে একদিকে কাত হয়ে আছে। তো আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু করে নিয়েছি। এখন এখানে আরও অনেক কাজ রয়েছে, যেমন আমি এখান থেকে বেশ কিছু শেপ নিয়ে নিচ্ছি। আমি নর্মালি ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর এখান থেকে আমি আরও একটা শেপ নিচ্ছি, এটার কালারটা একটু পরিবর্তন করে দিলাম। তারপর আমি এখান থেকে ধরেন এভাবে করে একটা শেপ নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে আবারও প্রথমে এখান থেকে প্রথমে এই টুলসে ক্লিক করে এই টুলসটা এবং এই টুলসটাকে অ্যাক্টিভ করতে হবে। এখন অ্যাক্টিভ করার পর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুলে। এখন আমাদের কোন পাশটা সিলেক্ট করা রয়েছে, আমাদের এই ব্লু কালারের পাশটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখন আমরা এখান থেকে যে কোনো নির্দিষ্ট একটা শেপকে যদি টেনে আমরা এই পাশটা থেকে নর্মালি এখানে টেনে আমি একদম নিচ পর্যন্ত নিয়ে আসি, দেখেন এই পর্যন্ত বসিয়ে নিলাম। এখন এটা আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এই শেপটাকে যদি আমরা টেনে এই পাশটাতে নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু সেট কখনোই হবে না, কারণ আমাদের এই অংশটাই কিন্তু এখন সিলেক্ট রয়েছে। আমরা এটাতে যত ইচ্ছা কাজ করতে পারবো। এখন এই যে শেপটা রয়েছে, এটাকে যদি আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি আপনার মতো করে বড় করে এইভাবে করে সেট করতে চান, তাও করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে এটাকে চিকন করতে চান, তাও করতে পারবেন। এবং এখানে যদি আপনি উপরের অংশটা ছোট করতে চান, তাও করতে পারবেন। এখান থেকে ছোট করতে চাইলেও করতে পারবেন। এখানে আপনার যেভাবে করে ইচ্ছা সেভাবে আপনি বসিয়ে নিতে পারবেন। তো আমি নর্মালি হচ্ছে ধরেন এটাকে উপরের অংশটা তুলে দিলাম, তারপর এই অংশটাকে আমি বসিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে এখন আমরা এই পাশটাতে একটা শেপ নিব। এখন এই পাশটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমে এই অংশে ক্লিক করে এই অংশটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা এই টুলসটার মাধ্যমে, অবশ্যই আপনি কোনো যখন শেপকে এইখানে নিয়ে আসতে যাবেন তখন অবশ্যই এই টুলসের প্রয়োজন পড়বে। আমাদের প্রথম টুলসের কাজ হচ্ছে যখন এখানে ক্লিক করব এরকম একটা গ্রিড অপশন আসবে এবং এই অপশনটা আসবে, এটার কাজ কিন্তু শেষ। এখন পরবর্তী আপনি যে শেপগুলি টানাটানি করবেন সেইগুলির কাজ হচ্ছে এটা দিয়ে। তো আপনি অবশ্যই মনে করে এই শেপগুলি সিলেক্ট করবেন। ওকে, এবার আমি এই রেড অংশটাকে টেনে এই পাশটাতে নিয়ে আসি। এই পাশটাতে নিয়ে এসে আমি নর্মালি এইভাবে করে নিচের অংশটাকে বসিয়ে নিলাম। তারপর এটাকে আমি যদি চাই এভাবে করে বাড়িয়ে নিতে, তাহলে আমি সম্পূর্ণটাকে কিন্তু বাড়িয়ে নিলাম। এখন আমি যদি এটাকে টেনে এই পাশটাতে বারবার আনার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু আসে না। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিলাম, এই পাশটা কখনোই কিন্তু আসবে না। আপনার যখন যেই অংশটা যেই যেটা সিলেক্ট করা থাকবে সেই অংশটাতেই কিন্তু কাজ করবে। তো আপনি এইখানে কোন পাশটাতে কাজ করবেন সেই পাশটাই কিন্তু আপনার সিলেক্ট হবে, এটা হচ্ছে বিষয়। ওকে, এবার হচ্ছে আমরা নিচের অংশে আসি। আমরা যদি এই নিচের অংশটাকে সিলেক্ট করে এখন এটাকে যদি আমরা নর্মালি এই পাশটাতে নিয়ে আসি, দেখেন আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে যদি আমি এইভাবে করে টেনে দিই, দেখেন এই পাশটাতে কিন্তু কাজটা হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, যেমন আপনি যদি নর্মালি এখানটাতে আপনি এটাকে এই পাশে নিয়ে আসতে চান, তাও কিন্তু করতে পারবেন। অথবা আপনি নর্মালি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নর্মালি আপনি যদি এইভাবে করে ক্লিক করেন, তাও কিন্তু আপনার শেপ তৈরি হবে। আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিলাম এটার। তারপর ধরেন আমি এখান থেকে আরও যদি বেশ কিছু শেপ নিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবো। তারপর আবার আমি যদি এখানটা থেকে শুরু করে এই পর্যন্ত নিতে চাই, তাও কিন্তু আমি নিয়ে আসতে পারবো। তো আমি আমার সুবিধা মতো যেইভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারবো। তবে এখানে আপনি যখন শেপগুলি নিয়ে কাজ করবেন, কখন কোন সাইডে অ্যাক্টিভ করে আপনি কাজ করবেন সেটা আপনাকে বিবেচনা করে কাজ করতে হবে। তো তাইলে কিন্তু আপনি এই পার্সপেক্টিভ গ্রিডের যে বিষয়টা রয়েছে সেটা শিখবেন। এখন নর্মালি আমি ধরেন এখান থেকে সম্পূর্ণটাকে কেটে দিচ্ছি। আমি আবারও এই টুলসটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে এটাকে কেটে দিলাম। আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। এটা কাটার জন্য একটু সময় ব্যয় করতে হবে, কারণ এটা এদিক সেদিক হলেই কিন্তু কাজ করে না। যাই হোক, এখন আমি এটাকে ডিলিট করলাম। এখন নর্মালি আমি এখান থেকে ধরেন ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি এবং এরিয়াল ফন্টটাকে নিয়ে নিচ্ছি, এরিয়াল ব্ল্যাক নিলাম। আমি এখান থেকে ধরেন আমি বড় হাতে লিখে নিই GOOD, আমি গুড লিখে নিলাম। এখন এটা লিখে নেওয়ার পর আমি চাচ্ছি যে এই লেখাটা কোনো একটা পাশ থেকে আমাদের
একটু অ্যাঙ্গেল হয়ে উপরে নিচে উঠবে, আই মিন একটু বাঁকা হবে। আমরা চাইলেই কিন্তু এইভাবে করে বাঁকা করতে পারি, কিন্তু আমাদের এই পার্সপেক্টিভ গ্রিড টুলের মতো কিন্তু পারফেক্টলি বাঁকা হবে না। তো এখন নর্মালি আমরা এখান থেকে এই টুলসে ক্লিক করলাম, আমাদের এই টুলস এবং এই টুলস অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা নর্মালি এই 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 সাইডটাকে আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখন এটাকে এখানে টেনে নিয়ে আসার জন্য আমাদের রাইট বাটন ক্লিক করে এই শেপটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমি নর্মালি এটাকে এইখানটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি একটু জুম করতে দেখাচ্ছি। এখন আমি যদি এটাকে চাই যে এইভাবে করে এটাকে টেনে বাড়ায় নিতে, যেমন আমি এখানটায় ক্লিক করে আমি ধরেন এটাকে এইভাবে করে বসায় নিলাম, এখন দেখেন এই শেপটা কিন্তু একদম পারফেক্টলি বাঁকা হয়েছে। এবং এইখানে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে এই শেপটাকে যে আমরা টানাটানি করতেছি, কোনো একটা অংশ কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে না বা কোনো একটা অংশ কিন্তু আমাদের খারাপ হয়ে যাচ্ছে না। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ টুলের সুবিধা। ওকে, এবার হচ্ছে আমরা ধরেন টাইপ টুলের মাধ্যমে আমরা এই পাশটাকে সিলেক্ট করে নিই। আমি এখান থেকে এই টুলসটাকে দিয়ে তারপর এই অংশটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা টাইপ টুলের মাধ্যমে এখানে ধরেন আমি MORNING আমি মর্নিং লিখে দিলাম। এখন এইখানে দেখেন এই মর্নিং লেখাটা কিন্তু সোজাসুজি রয়েছে। এখন সোজাসুজি থাকার কারণটা হচ্ছে আমরা এই টুলসের মাধ্যমে এটাকে এখনও সিলেক্টই করি নাই। যখনই আমরা এখান থেকে এটাকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা যখন টেনে নিব তখনই কিন্তু আমাদের এটা কাজ করা শুরু করবে। এবং আমি এখান থেকে নর্মালি ধরেন আমি এটাকে এইভাবে করে এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তাইলে এই পাশটা বাঁকা হয়ে এই পাশে আসছে। আমি ধরেন এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি। ওকে, তো এখন এইভাবে করে হচ্ছে আমাদের এখানে যে দুইটা টুলস রয়েছে, পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল, যেমন আমি এখান থেকে এই কাজগুলি বাদ দিয়ে দিলাম। যেমন আপনি যদি নর্মালি উইন্ডোজ 10-এর লোগোটা তৈরি করতে চান, তাইলে কিন্তু আপনাকে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটাকে ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি পার্সপেক্টিভ গ্রিড টুলটা ব্যবহার না করেন, তাইলে কিন্তু আপনি একটা উইন্ডোজ 10-এর লোগো সঠিকভাবে তৈরি করতে পারবেন না। এখন এই যে এখানে যে দুইটা টুলস রয়েছে, এই টুলসগুলির কাজ হচ্ছে যে আপনি কোনো একটা শেপকে যদি একটু অ্যাঙ্গেল শেপে নিতে চান, সেক্ষেত্রে আপনি এই টুলসগুলিকে ব্যবহার করে করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।